हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অর্থ। তো এখন OTT রিলিজ নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। তো কয়েকটা ফিল্মস যেগুলোর জন্য লোকে অপেক্ষা করে আছে, যেগুলো হলে রিলিজ করেছিল বাট সেগুলো অনেকে দেখতে পায়নি সেই সময়। অনেক সময় এরকম হয়েছে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সুলতান এখানে এসেছে, আমি দেখেছিলাম, রিভিউ করেছিলাম, কিন্তু অনেকে এই সাবটাইটেলের ব্যাপার, তারপর কলকাতার কি খালি কয়েকটা মাল্টিপ্লেক্সে আসে, তো যারা ধরুন একটু আউটস্কার্টসে থাকে বা গ্রামের দিকে থাকে তারা দেখতে পায়নি, বাট তারাও সাউথ ইন্ডিয়ান ফিল্মস দেখে। তো তাদের জন্য আর কি আপডেট নিয়ে এসেছি যে কবে কোন ফিল্মগুলো OTT-তে আসছে। তো প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রবার্ট বলে একটা কানাডা ফিল্ম এসেছিল, একটা মশালা ফিল্ম, যেটা অনেকেই আমাকে বলেছিল রিভিউ করতে, বাট আনফর্চুনেটলি আপনাদেরকে বলে রাখি রবার্ট সিনেমাটা আমাদের শহরে রিলিজই করেনি। তো এটা 30th April অ্যামাজন প্রাইমে রবার্ট বলে সিনেমাটা আসবে, এটা কানাডার হিরো যে দর্শন, ও এই সিনেমাটাতে ছিল। তারপরে আপডেটটা হচ্ছে কর্ণন নিয়ে। তো কর্ণন একটা অসাধারণ সিনেমা, আমি দেখেছি, রিভিউও করেছিলাম। তো কর্ণন সিনেমাটা 7th May অ্যামাজন প্রাইমে আসবে। ইয়েস, এবং আপনাদেরকে বলে রাখি এই যে আপডেটগুলো দিচ্ছি এগুলো হিন্দি ডাবডে প্রথমেই আসবে না, এইটুকু গ্যারেন্টি ধরে রাখো। কর্ণন তো হিন্দি ডাবডে আসবেই না, তামিলে আসবে উইথ ইংলিশ সাবটাইটেল আপনাকে দেখতে হবে। এবং তারপরে তো অন্য কিছু ওয়েবসাইটস আছে যারা বাংলা সাবটাইটেলও বার করে, হিন্দি সাবটাইটেলও বার করে, তো সেগুলো আপনি জোগাড় করে দেখতে পারেন। বাট প্রথমেই কিন্তু এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে হিন্দি ডাব ভার্সনে আসবে না, কর্ণন তো আসবেই না। রবার্টটা হয়তো পরে এলেও আসতে পারে, বাট এই মুহূর্তে কোনো ওটার আপডেট নেই যে হিন্দি ডাব ভার্সন কবে আসবে। মুভ করবো হচ্ছে সুলতানে, যেটা কার্তিক সিনেমা, যেটা কদিন আগেই রিলিজ করলো। এবার আপনারা তো দেখেছেন তামিল সিনেমাগুলো হলে রিলিজ করেছে এবং খুব তাড়াতাড়ি চলে এসেছে OTT-তে, মাস্টার থেকে আমরা এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, বা কন্নড় ফিল্ম যুবরত্নও তাই খুব তাড়াতাড়ি OTT-তে চলে এলো। তো সুলতানও চলে আসবে হচ্ছে 30th April OTT-তে, বাট এটা অ্যামাজন প্রাইমে নয়, ডিজনি প্লাস হটস্টার এটা চলে আসবে 30th April। এটাও তামিল ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে, সাথে ইংলিশ সাবটাইটেলস থাকবে। এছাড়া পরের আপডেটটা হচ্ছে অজয় দেবগনের যে সিনেমাটা ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, এই সিনেমাটা শুটিং হয়েছিল এবং এটা আপনারা প্রত্যেকে জানেন যে ডিজনি হটস্টারের কাছে বিক্রি হয়ে গেছিল রাইটস। তো এই ফিল্মটা ঈদে এবারে রিলিজ করতে চলেছে, ইয়েস, ডাইরেক্টলি OTT-তে রিলিজ করবে এবং খুব শীঘ্রই এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে। এছাড়া আপনাদের কদিন আগে ভিডিও করে বলেছিলাম যে লুথার বলে যেটা ফরেন একটা সিরিজের রিমেক করছে অজয় দেবগন, তার হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে আসবে, এটা কনফার্ম জানি না আমি, বাট মোস্ট প্রবাবলি কালকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এবং এই ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়ারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কদিনের মধ্যেই চলে আসবে, এটা ঈদে রিলিজ করবে, মানে মেয়ের মাঝামাঝি। এছাড়া আরো একটা সিনেমার আপডেট আপনাদেরকে দিয়ে দিই যে অমিত মাসুরকর, যিনি নিউটন বলে ছবিটা বানিয়েছিলেন, তো তার আগে সুলেমানি কিরা বলে আরেকটি ছবি বানিয়েছিলেন, তো ওনার আপকামিং ছবি শেরনি যাতে বিদ্যা বালন রয়েছে সেটা ডাইরেক্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ করবে এবং এটা রাইটস অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে। এছাড়া আমরা কথা বলবো হচ্ছে কার্তিক আরিয়ানের ধামাকা বলে ছবিটা নিয়ে, তো এটা নেটফ্লিক্স এটা টিজার বার করে দিয়েছিল, তো এটাও কিন্তু আমরা মান্থ অফ মে তেই দেখতে পাবো নেটফ্লিক্সে, তার বেশি এটা পেছবে না। এপ্রিলের এন্ডের দিকে হয়তো ট্রেলার চলে আসবে এবং আমরা এটাকে মান্থ অফ মে তেই দেখতে পাবো। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, কোন সিনেমাটা নিয়ে আপনারা বেশি করে ওয়েট করে আছেন কমেন্ট করে সেটা জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।